বিটিসি রাজ্যপাল শাসন চলি থাকার সময়তে ওদালগুড়ি জেলার মনৈ চেরফাং বিটিসি পরিষদীয় সমষ্টির অন্তর্গত খৈরা জঙ্গল ভিসিডিসির দুই নম্বর সাতঘরিয়া আর এক নং সাতঘরিয়ার স্থানীয় রাইজর ওর থিয় হল প্রাক্তন মনৈ চেরফাংর এম সি এল এ সুরেশ তান্তি, প্রাক্তন খৈরা জঙ্গল ভিসিডিসির চেয়ারম্যান সোনেশ্বর বৈশ্য আর লগতে অসম সরকারের মন্ত্রী তথা ওদালগুড়ির বিধায়ক অরিহণ দৈমারী। দুই নং সাতঘরিয়া আর এক নং সাতঘরিয়ার স্থানীয় লোকে বহুদিনের পর গড়াখহনিয়ার সম্মুখীন হবলগা হয়ে আসিল, যদিও যে স্থানীয় ফুলা নৈ তথা কুলসি নৈর গড়াখহনিয়ায় বারুক ক্ষতিগ্রস্ত করেছিল আর তার গাঁওবাসীর আহ্বানত ওলাই জে সি বিরে নৈর দিক সলাব চেষ্টা করে আর লগতে স্থানীয় লোকের সহযোগত নৈর দিক ভালে পরিমাণ সলাবলে সফল হয়। স্থানীয় লোকে ইতিমধ্যে উৎফুল্লিত হয়ে পড়েছে তেওঁলোকৰ এনে প্রচেষ্টাত আর ধন্যবাদ জানাইছে অসম সরকারের মন্ত্রী ৰিহণ দৈমাৰী, প্রাক্তন উন্নয়ন এম সি এল এ সুরেশ তান্তি তথা প্রাক্তন খৈরা জঙ্গল ভি সি ডি সির চেয়ারম্যান সোনেশ্বর বৈশ্য আর লগতে স্থানীয় আদিবাসী ছাত্র সন্থার কর্মী সকল। আমি বহুত ভুক্তভোগী হয়ে আসিল যেহেতু জুন মাহর আর জুলাই মাহর যে বরষুণ যে বরফের বরষুণ আমার দুই নম্বর হাতঘরিয়ার বহুতে মাটির লই গল ঘোড়া কনিয়া করে নদীয়ে লই গল বরলা নদী আর কুলসী নদী ঘোড়া কনিয়া করে লই গল। আমি দুই নম্বর হাতঘরিয়ার আশা আরু আকসু আর এক নম্বর হাতঘরিয়ার রাইজে মিলি আমি জিসিপি লগাই নদীখন এটা সঠিক দিকত লৈ যাবলৈ আমি সক্ষম হয়েছো। এই সক্ষম করার কারণে আমাক এম সি এল এ সুরেশ কান্তি ডাঙরিয়া আর আমার ভিসিডিসি চেয়ারম্যান সোনেশ্বর বৈশ্যদা আমার আর এম এল এ ৰিহণ দৈমাৰী স্যারে বহুতে আমাক সহযোগ করলে তেখেতক আমার বহুত বহুত ধন্যবাদ। আজি হয়তো সহযোগত ইয়ামান কিন্তু আগবাড়ি আর আমার হাতঘরিয়া রাইজক আমি এটা ধুনিয়াকৈ আমি এটা সুবিধা দিব বিচাৰিছো বিচাৰি দিব পাৰিলো আৰু আমি এটা প্ৰটেকশ্যন দিব পাৰিছো। এই প্ৰটেকশ্যন কিন্তু ভৱিষ্যৰ কাৰণে ভাল হ'ব বুলি মই বিচৰা নাই। আমি ইয়াতে প্ৰটেকশ্যন এটা ডাঙৰকৈ জালি আৰু ডাঙৰকৈ এটা প্ৰটেকশ্যন বিচাৰিছোঁ আমাৰ চৰকাৰৰ পৰা। এইটো যোনটো কৰি আছো মই ৰাইজে মিলি এইটো হ'ল এটা টেম্পৰৰি ফৰ দ্য টাইমিং চাই আছে আপোনালোকে। আমি ৰাইজে এতিয়ালৈকে এতিয়া চাৰে ছয়টা সাতটা বাজিব ধৰিছে, আমি বৰ্তমান নদীতে আছোঁ। যিহেতু আমাৰ আজি এই কাম কমপ্লিট হ'লে হ'লেহে আমি গোটেই আদিবাসী ৰাইজ নেপালী ৰাইজ দুইগৰী হাতঘৰিয়া দুই নম্বৰ হাতঘৰিয়া আৰু এক নম্বৰ হাতঘৰিয়া আমি সুখিত হ'ম। যিহেতু নদীয়ে বহুতৰ মাটি ঘোঁৰাখনে কৰি লৈ গ'ল, সেইটো ক্ষেত্ৰত